হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আবার আমি একটা হরর গেম খেলতে আসছি। এ কেন যে আমার না চুল বাঁধে, মানে কি বলতেছি, কেন যে আমার চুল কায়ে, তো কেন আমি হরর গেম খেলতে নেই বারে বারে। যাই হোক গাইস, আমার এটা একটা নেশা আছে হরর গেম খেলার। আজকে আমরা খেলতে নিচ্ছি দ্য আইস। এই গেমটা এত বেশি স্কেরি, আপনারা হয়তো ব্যাকগ্রাউন্ডে সাউন্ড শুনতে পাচ্ছেন যে এত ভয়ঙ্কর একটা সাউন্ড চলতেছে যে এটাতে আমার আত্মা কাঁপতেছে। এখন আমি জানিও না ভূত কই আছে, কেমনে কখন কেমনে আমাকে ধরবে। আমি এটা লিটারালি প্রথমবার খেলতেছি গেমটা এবং আমার আত্মা সিরিয়াস লেভেলে অনেক বেশি কাঁপতেছে। হার্টের যদি মাপার একটা হার্টের মাপার যন্ত্রটা যদি বাসায় থাকতো তাহলে মেপে দেখাইতাম, এখন মনে হয় 100 বা 103 চলতেছে। তো যাই হোক, আমি হরর গেম খেললাম মোটামুটি মোটা অভ্যস্ত না, এর আগে শুধু একটা হরর গেম খেলছি আর এই গেমটা শুনছি এত বেশি স্কেরি যে অনেকে নাকি হার্ট ফেল করছে। তো এই গেমে আমরা একটা চোখ পাইছি এবং আমরা দেখতে পাচ্ছি যে ভূত কই আছে। তো এই গেমের সিম রুলটা আমি বলে দিই, এখানে আপনাদেরকে একটা মোট 20টা টাকার বান্ডিল কালেক্ট করতে হবে। তো আমি মনে হয় তিনটা কালেক্ট করছি টাকার বান্ডেল আর আমাকে মোট কালেক্ট করতে হবে 20টা। তো আপনারা যে সাউন্ডটা শুনতেছেন এটাই আমার মনে কইছে আল্লাহ ভাই, সিরিয়াস লেভেলে আত্মা কাঁপতেছে। এই রুম আবার লক ভাই, ঘুরতে না ঘুরতেছে তুই, লক আবার কি ভাই, একটা সেফ জায়গা মনে হয় পাইছি। এই গেমে শুনছি যে আপনারা যদি কোনো ঘরে লুকায় পড়েন তাহলে ভূত আপনাদেরকে ধরতে পারবে না। আর আরেক জায়গায় আমি পড়ছিলাম যে এই ভূতটা নাকি অন্ধ, মানে আবার শব্দ অনেক ফাস্ট শুনতে পারে। আর যাই হোক, ভূতটা আশেপাশে কোথাও আছে, আপনারা যদি ইয়ারফোনে শুনে থাকেন তাহলে অবশ্যই শুনতে পারতেছেন আওয়াজ। তো আমি সিঁড়ি দিয়ে যায় দেখি আছে নাকি উপরে। সিরিয়াসলি আমার তো হয়েছে কারণ এই দরজার চাবি এখন আমাদের কাছে নাই। আর এইখানে এ ভাই সারাক্ষণ জ্বালাইতেছে, বুঝলাম না ভাই, আমার এমনি আত্মা কাঁপতেছে না, আশেপাশে ঘুরতেছে ভাই একদম কাজ দিতে। ও আচ্ছা আচ্ছা, না না ছিড়ি দে ছিড়ি, নিচেই নামতেছে। আল্লাহ 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 ভাই, এইখান থেকে কিছুক্ষণ আমি নড়বো না নড়বো না না না, নড়তে হবে না, নাইলে তো আমি টাকা পাবো না ভাই। এই খুব কাছাকাছি ঘুরতেছে, সেফ জায়গার থেকে সরাটা মানে বোকামি 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 যাওয়া দূরে দূর উল্টা পথে যেতে নাকি, না 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 ঠিকই যেতেছে না। আশেপাশে আছে গাইজ, আমি শব্দ শুনি না, কনফিউজ হইতেছি কই যে আছে। তুই কই ভাই, এর সামনে 1 সেকেন্ড ঠিক আছে না, আপনারা যদি এর সামনে যান সাত রাতে মাইরা ফেলবে। ওরে ভাই 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 ভাই, নিচে দিয়ে আসতেছে, নিচে দিয়ে আসতেছে ভাই 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 ভাই, মাফ চাই ভাই মাফ চাই, দোয়া চাই ভাই ভাই। লাইট ব্লিঙ্ক করতেছে, সব লিটারালি লাইট ব্লিঙ্ক করতেছে, এত পাওয়ারফুল এনার্জি আমি তো জীবন অধীনে। তুই এখানে আসতেছিস কেন, নিচে যা নিচে যা নিচে যা নিচে যা নিচে যা। ও ভাই, একটা ওয়াইস পেছি, খুবই কাছে আছে খুবই কাছে আছে, যে কোনো সময় মেরে ফেলতে পারে ভাই। সামনেই ছিল, তাড়াতাড়ি আমার এখান থেকে কাইটটা একটা সেফ জায়গায় দিতে হবে। এই এইটা একটা সেফ জায়গা আমি জানি যত ভাই ভাই, শুইন না বলে খবর আছে, টিভি তুই অফ অফ ভাই, শুইন না বলে খবর আছে, মাইরা দিবে আরেকবার। কিন্তু একটা সিস্টেম ভালো যেখানে রিভাইভার সিস্টেম আছে,
আমরা যে কোনো সময় রিভাইভ পেতে পারবো। আমি দুইতলাটা ঘুরে দেখি না, দুইতলায় আসলাম, এর জন্য একটা টাকা পাওয়া গেছি। এখানে আরো আছে নাকি ভাই? সাউন্ড হইতেছে কিসের? সাউন্ড হইতেছে কিসের ভাই? তো এখনো শুধুমাত্র 8টা টাকার ব্যাগই কালেক্ট হয়েছে, এখনো আমাদের আরো 12টা কালেক্ট করতে হবে। এখানে ভূতটা ভাই কাছাকাছি ঘুরতেছে, আমি বুঝতেছি না ভাই কখন তুই মুক্তি দিবি আমারে। কিয়ার্স গাইস কোক। তো যাই হোক, আমি একটু পেছাল পেরে মজা পাইতেছি, কারণ এই ভূতটা আমারে সারাক্ষণ হর্ন করতেছে ভাই। এখন আমি নিজের একটু সামলাইতে পারতেছি না, আত্মা দুঃখ দুঃখ করে যেতেছে, আমি ভয় পাই, আমি ভূত ভয় পাই। এখানে সে আশেপাশেই ঘুরতেছে, আমি জানি এই দরজাটা খুললে ধরবে আমারে, মনে হয় দূরে আছে কোথাও। তো যাই হোক, আমরা সাকসেসফুলি আরেকটা রুমে চলে আসতে পারছি। তো এইখানে তো মেবি 3-4টা টাকার ব্যাগ যদি না দেয় তাহলে এনে আসার নিরর্থক হয়ে যায়। কিছুই নাই, কিছুই নাই, লিটারালি কিছুই নাই। এখন আমার আবার বাইরেতে হবে এখান থেকে। হায় হায় রে, এখানে ঘুরতেছে শালা ভূত। তোর কালি দিতে মন দিতেছে নাই শালা, মনে নিচে আছে, আমার মনে হয় এটা নিচে আছে। তাড়াতাড়ি এনতে কাটতে হবে, কোনো রুমই নাই। এনে যদি লাইট ব্লিঙ্ক করে ভাই হঠাৎ করে আটটা কাপায় দেয়। এনে আছে যাও ভাই, একটা পাইছি। তো আমাদের 10টা কালেক্ট হয়েছে, আমরা যখন 12টা কালেক্ট করবো তখন আজকের মতো গেম এন্ড করবো, কারণ আমি এই সাউন্ডটা নিতে পারতেছি না। ও ভাই, 2টা হয়ে গেছি, 12টা গেম এন্ড করতে হয়। কিন্তু না, আমার একটু চুলকাইতেছে। তো আমি ভাবতেছি যে ভুট্টার সাথে একটু ফাইজ লামি করে আসবো। তো ভুট্টা এখানে কোথাও ঘুরতেছে, আমি ওর একটা টুকি দিয়ে আসবো। আমি যদি আপনারা এই ভিডিওতে 5টা লাইক করেন তাহলে আমি ভূত্রে মাইরা দেখাবো, মাইরা না সরি এই বাসা থেকে স্কেপ করে দেখাবো। এখন আমার সাহস কুলাইতেছে না। এখানে আমি একটা জিনিস দেখতে পারছি যে এই ভূতটার সাউন্ডটাই খালি একটু ক্রিপি, যেটা একটু আত্মার মধ্যে ঢং 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 করে শব্দ করে। আর এছাড়া এই ভূতটা থেকে বাঁচার একটা সিম্পল উপায় যে তোরাও খালি, এর স্পিড আপনার ক্যারেক্টার থেকে অনেক কম, আর আপনারা যদি একটা ঘরের মধ্যে লুকায় যান এ আপনাদেরকে হয়তো ধরতে পারবে না। আমি একবার খালি ধরা গেছি, তাও নৃশংসভাবে মারছে ভাই। এই ভূতের থেকে বাঁচতে থাকবেন, ভয়ঙ্কর বাঁচতে, ভয়ঙ্কর লেভেলে বাঁচতে। যাই হোক, আমার আশেপাশে কোথাও আছে, লাইট ব্লিঙ্ক করতেছে মানে খুবই আশেপাশে আছে, খুবই আশেপাশে আছে, আর আমাদের এর থেকে বাঁচতে হবে। তো যাই হোক গাইস, এটা আমি ফিউচার পিলহাম বলতেছি এডিটিংয়ের সময় থেকে। তো ওই সময় আমি গেমটা কমপ্লিট করতে পারি নাই, কারণ আমি একটু বেশি ভয় পেয়ে গেছিলাম, এবং আমি মোট 12টা টাকার ব্যাগ কালেক্ট করছি। আর আজকে মনে হয় এই ভূতটা আমার দুঃস্বপ্নে আসবে। আপনারা যদি এই ভিডিওটাতে 5টা, আমি কথা দিতেছি 5টা লাইক যদি আপনারা করেন তাহলে আমি আমার দুঃস্বপ্নের সাথে লড়বো, এবং এই ভূতটাকে আজকে মায়েরা দেখাবোই, সরি কি বলতেছি, এই ভুট্টার থেকে আজকে আমরা স্কিপ করবোই। 5টা লাইক করে দিন প্লিজ প্লিজ প্লিজ।